বিএনপির আমলে ঘের দখল লুটপাট ছিল নিত্যদিনের ব্যাপার, বলছেন মেয়র খালেক। এদিকে মানুষ পেটানোর ওস্তাদ এডিসি হারুন, পিটিয়েছেন পুলিশও। জানাবো ডেঙ্গু নির্মূলে ব্যর্থতা মানুষ মেনে নেবে না, সরকারকে জিএম কাদের। জানিয়ে দেব শেখ হাসিনার পর কে, পুতুল না শেখ রেহানা। এবং সর্বশেষ জানাবো দুই নেতাকে মারধর, চব্বিশ ঘন্টায় প্রকাশ্য অবস্থান নেই নিশ্চুপ ছাত্রলীগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির আমলে ঘের দখল লুটপাট ছিল নিত্যদিনের ব্যাপার, বলছেন মেয়র খালেক। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপির সময়ে সকাল বিকেল মানুষকে মারধর ও অত্যাচার নির্যাতন করা হতো, মাছের ঘের দখল ও লুটপাট ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, বিএনপি কোনো শিল্প প্রতিষ্ঠানও করেনি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই চিত্র পাল্টে দিয়েছে, রামপাল মোংলা সহ দক্ষিণ অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে এই সরকারের আমাদের উন্নয়নে কাজ করবে। মানুষ পেটানোর ওস্তাদ এডিসি হারুন, পিটিয়েছেন পুলিশও। সহকর্মী পুলিশ সদস্য, সাংবাদিক, আন্দোলনকারী, শিক্ষার্থী কেউ বাদ যাননি, সবাইকে পিটিয়েছেন রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি হারুনা রশিদ। দাবি দেওয়া নিয়ে শাহবাগ চত্বরে আন্দোলনকারী হলে তো কথাই নেই, এডিসি হারুনের হাতে মার খেয়েছেন প্রায় সবাই। পুলিশ কর্মকর্তা হারুনের এমন আক্রমণাত্মক ও আপত্তিকর অ্যাকশন অনেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পছন্দ করেন না। পুলিশের ভেতরে তাকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, বাইরেও বিভিন্ন সময় সমালোচনা হয়েছে, তাকে নিয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি। তারপরও মানুষ পেটানোকে অভ্যাসে পরিণত করা হারুনের বিরুদ্ধে এর আগে কখনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্মম নির্যাতন করেন এডিসি হারুন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং ছাত্রলীগের শীর্ষ পর্যায়ে নেতাদের সমালোচনার পর তাকে রমনা জোন থেকে প্রত্যাহার করা হয়েছে, তাকে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হচ্ছে বলে প্রথমে জানিয়েছিলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে পরে তাকে এপিবিএন এ বদলি করা হয়েছে বলে জানায় পুলিশ হেডকোয়ার্টার। এবছরের 15 মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সীমিত নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জে আহত হন এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এস এম নূর মোহাম্মদ ও জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা সহ দেশের শীর্ষ গণমাধ্যমের অন্তত 15 জন সংবাদকর্মী। সাংবাদিকরা অভিযোগ করেন সম্পূর্ণ অমানবিক প্রক্রিয়ায় মারধরের এই ঘটনায় নেতৃত্ব দেন এডিসি হারুন। ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সীমিত নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত অডিটোরিয়ামে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ করেছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের অডিটোরিয়াম থেকে বের করে দেওয়ার জন্য সেখানে প্রবেশ করেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য, তারা সেখানে ঢুকেই বিএনপিপন্থী আইনজীবীদের উপর লাঠিচার্জ করেন। এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজে নিচ্ছিলেন সাংবাদিকরা, এতে ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে সাংবাদিকদের মারধর ও লাঠিচার্জ শুরু করে পুলিশ। এই আক্রমণে নেতৃত্ব দেন এবং অন্যদের অর্ডার করেন এডিসি হারুন। গত বছরের 7 আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শাহবাগ একটি সমাবেশ অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামী আবদুল্লাহ। পুলিশের লাঠিচার্জে তার মাথা ফেটে যায়। পরে 14টি শালাই ও শিক্ষার্থী জানান, সেদিন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপক লাঠিপেটা করে পুলিশ, তিনি সহ অন্তত 12 জন আহত হন। সেদিনের ঘটনাতে নেতৃত্ব দেন রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি হারুনা রশিদ। নিউ মার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময় নিজের সহকর্মীকেই চড় মেরে সমালোচিত হন এডিসি হারুন। সেই সময় ভাইরাল হয় একটি ভিডিও ফুটেজে দেখা যায় শিক্ষার্থীদের দিকে রাবার বুলেট ছুটতে এক কনস্টেবলকে নির্দেশ দেন তিনি, বুলেট শেষ হয়ে গেছে বলায় ওই কনস্টেবলকে চড় মারেন তিনি। শাহবাগের একটি আন্দোলন কর্মসূচিতে এডিসি হারুনা রশিদ নিজেই লাঠি দিয়ে বিক্ষোভকারীদের পেটাচ্ছেন, এমন ভিডিও ফেসবুকে বেশ কয়েকবার ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারী 7 কলেজের শিক্ষার্থীরা সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার আগ মুহূর্তে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন, এমন সময় এডিসি হারুনা রশিদ ও তার অন্য সহকর্মীরা বিক্ষোভকারীদের পেটাতে শুরু করেন। পেটানো শুরুর আগে হারুনের গায়ে জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিয়ে দেন সহকর্মীরা। হেলমেট পরানোর সঙ্গে সঙ্গে তিনি প্রচণ্ড মারমুখী হয়ে ওঠেন। সেদিন তিনি ও তার সহকর্মীরা বিক্ষোভকারীদের অমানসিকভাবে লাঠিপেটা করেন। গত বছরের 4 মার্চ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের নেতৃত্বে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিল বের করা হয়। ঢাকা ক্লাবের সামনে উপকমিশনার হারুনা রশিদের নেতৃত্বে একদল পুলিশ বিক্ষোভকারীদের উপর অতর্কিত লাঠিচার্জ করে। এছাড়া গত বছরের 28 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এডিসি হারুনের নেতৃত্বে পুলিশ ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশ হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল। 2021 সালের 26 ফেব্রুয়ারি লেখক মুস্তাক আহমেদের মৃত্যুতে বিচার চেয়ে শাহবাগে প্রগতিশীল ছাত্রজোটে ও অন্যান্য বাম সংগঠন আয়োজিত মশাল মিছিল তার নেতৃত্বে পুলিশ লাঠিপেটা করে বলে অভিযোগ রয়েছে। সরকার হারুনাকে ব্যবহার করেছে বিভিন্ন সময় এডিসি হারুনের মাম
হামলার শিকার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, কোনো গণতান্ত্রিক ও ন্যায্য দাবির আন্দোলনে পুলিশ মারধর লাঠিচার্জ তো দূরের কথা, বাধাই দিতে পারে না। সেখানে অনেকবার পুলিশ হামলা করেছে, মারধর লাঠিচার্জ করেছে। এই এডিসি হারুন ছিল এইসব হামলায় প্রথম সারিতে। তিনি নিজে পিটিয়েছেন, পেটানোর নির্দেশ ও নেতৃত্ব দিয়েছেন, তখন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়েছে বলে তিনি বদলি হলেন। সালমান সিদ্দিকী বলেন, আমরা বিশ্বাস করি তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, পুলিশ বাহিনী জন্য এটা একটা মেসেজ হোক, যেন আর কোনো পুলিশ কর্মকর্তা অন্যায়ভাবে কাউকে মারধর নির্যাতন কিংবা লাঠিচার্জ করার সাহস না পান। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, এডিসি হারুন উগ্র মেজাজের কর্মকর্তা। আন্দোলন বিক্ষোভে বিভিন্ন সময় দেখেছি এডিসি হারুনের নেতৃত্বে পুলিশ অনেক বেপরোয়া ছিল, আমি নিজেও তার মার খেয়েছি। এডিসি হারুনদের সরকার দলীয় স্বার্থে ব্যবহার করেছে দাবি করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাজ সাকি ঢাকা পোস্টকে বলেন, কাউকে পুলিশ কর্তৃক মারধর কিংবা পুলিশ নির্যাতন সমর্থন করি না। সরকার আসলে দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করছে, যেখানে তাদের স্বার্থ রক্ষা হয় সেখানেই পুলিশকে ব্যবহার করছে, পুরস্কৃত করছে। যেখানে ক্ষুণ্ণ হচ্ছে সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এই সংস্কৃতি পুরো প্রশাসন ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে, এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর হচ্ছে। ডেঙ্গু নির্মূলে ব্যর্থতা মানুষ মেনে নেবে না, সরকারকে জিএম কাদের। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। সরকারি হাসপাতালে ওষুধ নেই, নেই চিকিৎসার সুব্যবস্থা, আর বেসরকারি হাসপাতালে টাকা গুনতে গুনতে ফতুর হচ্ছে রোগীর পরিবার। ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের যেন মাথা ব্যথাই নেই, ডেঙ্গু নিয়ন্ত্রণে অব্যবস্থাপনায় বাড়ছে মৃত্যু ঝুঁকি, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা সাধারণ মানুষ মেনে নেবে না। জিএম কাদের আরও বলেন, ডেঙ্গুতে মৃতের সংখ্যা 700 ছাড়িয়েছে, যা ডেঙ্গুতে মৃত্যুর এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। সাধারণ মানুষের ধারণা মৃত্যুর সংখ্যা আরও বেশি। সরকারি হাসপাতালগুলোতে রোগী সংকুলান হচ্ছে না, স্যালাইনের অভাবে হাহাকার উঠেছে রোগীর স্বজনদের মাঝে। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে স্যালাইনের কোনো অভাব নেই, অথচ হাসপাতালগুলোতে স্যালাইন নেই। ফার্মেসিতে 90 টাকা দামের স্যালাইন বিক্রি হচ্ছে প্রায় 250 থেকে 300 টাকায়। রোগীদের অভিযোগ, নার্সদের মাধ্যমে চিকিৎসা পাচ্ছেন রোগীরা, 24 ঘন্টায় একবারও ডাক্তার দেখা মেলে না সরকারি হাসপাতালে। অপরদিকে বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা ও সেবা পেলেও গুনতে হচ্ছে বিপুল অঙ্কের টাকা। তিনি বলেন, বেসরকারি হাসপাতালে রোগীদেরকে কেবিন ভাড়া, আইসিইউ ভাড়া, ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরিদর্শন বাবদ গুনতে হচ্ছে প্রায় 1 লাখ টাকা। তবে হাসপাতালে ভেদে এই খরচ বেড়ে যায় কয়েক গুণ। বেসরকারি হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই, সাধারণ মানুষ যেন স্বাভাবিক চিকিৎসা পাওয়ার অধিকার হারিয়েছে। শেখ হাসিনার পর কে, পুতুল না শেখ রেহানা? আওয়ামী লীগ সভাপতি 3 দিনের সফরে G20 সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি গিয়েছিলেন। সেখানে তিনি G20 সম্মেলনে আলো ছড়িয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার একান্ত বৈঠক হয়েছে ঘণ্টাব্যাপী। এরপর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে সেলফিও তুলেছেন। প্রধানমন্ত্রী এবারের সফরে বিশেষত্ব হলো, তিনি সব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে গেছেন। ছোট বোন শেখ রেহনাও তার সঙ্গে ছিলেন। সাইমা ওয়াজেদ পুতুল নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকের পরও সাক্ষাৎ করেন এবং G20 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাইমা ওয়াজেদের কাছ থেকে ভিজিটিং কার্ড গ্রহণ করেন। এর পরিপ্রেক্ষিতে অনেকে মনে করছেন যে পুতুল কি আওয়ামী লীগের রাজনীতির পাত প্রদীপে আসছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এমনটি মনে করছেন না, বরং তারা বলছেন আগামী অক্টোবরের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদের নির্বাচন হবে। সেই নির্বাচনে প্রার্থী হয়েছেন পুতুল এবং সেই নির্বাচনকে ঘিরে একটি প্রচারণার অংশ হিসেবে সাইমা ওয়াজেদ পুতুল নয়াদিল্লিতে গিয়েছিলেন। কারণ যে 11টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান পদে ভোট দেবে তার মধ্যে একটি দেশ হলো ভারত। ভারত কেবল একটি ভোটার নয়, ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আঞ্চলিক পরিচালক পদে আইন আছেন ভারতেরই পুনম ক্ষেত্রপাল সিং। তার মেয়াদ শেষ হওয়ার পর নবনির্বাচিত পরিচালক সেখানে যোগ দেবেন। সাইমা ওয়াজেদ ছাড়াও এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন নেপালের শম্ভু প্রসাদ আচার্য। সাইমা ওয়াজেদ G20 সম্মেলনে তার মায়ের সঙ্গে দিল্লিতে যাওয়ার আগে ইন্দোনেশিয়া সফর করেছেন। তিনি ইন্দোনেশিয়া সফর করেছেন রাষ্ট্রপতির সাথে, সেখানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে ভোটের জন্য জনসংযোগ করেছেন বলে জানা গেছে। ইন্দোনেশিয়ার 11টি দেশের অন্যতম এই বিবেচনায় বিভিন্ন সূত্রগুলো বলছে ভারত ইতিমধ্যে বাংলাদেশকে সমর্থন দিয়েছে এবং যে কারণে সাইমা ওয়াজেদ পুতুল এই নির্বাচনে ভালো অবস্থানে রয়েছেন। যদি সাইমা ওয়াজেদ পুতুল এই নির্বাচনে জয়ী হন তাহলে তিনি আগামী 5 বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সাধারণত দেখা যায় আঞ্চলিক প্রধানরা 2 মেয়াদেই দায়িত্ব পালন করে, সেক্ষেত্রে আগামী 10 বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। এরকম বাস্তবতা তার বাংলাদেশের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম, বরং আঞ্চলিক প্রধান হওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশের নাম বিশ্বে উজ্জ্বল করবেন। বিশ্ব সংস্থায় প্রথম কোনো বাংলাদেশি আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। কাজেই সাইমা ওয়াজেদ পুতুল গত কয়েকটি সফরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার মানে এই নয় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন বা আওয়ামী লীগের পরবর্তী নেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন।
জি টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানাকেও উজ্জ্বল দেখা গেছে। জো বাইডেনের সঙ্গে তার কথোপকথনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় সবগুলো সফরেই যান। তিনি রাজনীতিতে একজন নেপথ্যচারিণী হিসেবেই থাকতে পছন্দ করেন। আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার হাতে ধরে হয় এবং তিনি দলের দুঃসময়ের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যার প্রমাণ 111। তবে সরাসরি তিনি রাজনীতিতে আসতে অনাগ্রহী। এখন তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হবেন বা শেখ হাসিনার পরে নেতৃত্ব নেবেন এমন কোনো ভাবনা তার মধ্যে আছে বলে জানা যায়নি। আর সে কারণেই শেখ হাসিনার উত্তরসূরে কে হবেন সেটি এখনও অমীমাংসিত। তবে সময়ের প্রয়োজনে এটা নির্ধারিত হবে এবং আওয়ামী লীগ সভাপতি বিভিন্ন সময় বলেছেন যে দলের নেতাকর্মীরা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।